কাল 29শে জানুয়ারি আমাদের সন্দেহের ভিত্তিতে আমরা বেলা আনুমানিক 3টা নাগাদ আমরা এয়ারপোর্ট বিমানবন্দরে চারজন ব্যক্তিকে আমরা সন্দেহের জেরে আমরা আটক করি এবং আটক করে তাদের যে কাগজপত্রগুলি তারা এয়ারপোর্টে দেখিয়েছে সেগুলিকে আমরা আমাদেরকে ফেক মনে হওয়ায় আমরা তাদেরকে আটক করে আমরা এয়ারপোর্ট থানায় নিয়ে আসি। তো প্রিলিমিনারি ইন্টারোগেশনের পরে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে তারা যদি বাংলাদেশের ন্যাশনাল এবং তারা অবৈধভাবে ভারতবর্ষে সোনামুড়া বর্ডারের থ্রুতে তারা ভারতবর্ষে প্রবেশ করেছে এবং গতকাল ওনারা মুম্বাই যাবার জন্য রওনা হচ্ছিলেন। তো আমরা এয়ারপোর্টে ডিটেন করে এরপরে এয়ারপোর্ট থানায় আমরা তাদের বিরুদ্ধে একটা মামলা দাখিল করি ফরেনার্স অ্যাক্টে এবং আজকে তাদেরকে আমরা কোর্টে প্রডিউস করবো ফার্দার পুলিশ রিমান্ড পেয়ে কীভাবে বাকি সমস্ত প্রক্রিয়া জানার জন্য চেষ্টা করবো।